রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। সুনান আবু দাউদ 2397 সহিহ হাদিস শরীফ। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করেছি। এটা ছিল আমার গতকালের ভিডিও। যেহেতু এখন ভিডিও ছাড়তেছি 11-12টার মধ্যে, তো তার জন্য আগের দিনের ভিডিওই আপলোড করতে হয়। যাই হোক, আপনারা দেখেছেন বুধবারে আমি মেরাদিয়া হাটে গিয়েছি, সেখান থেকে টুকিটাকি জিনিস কিনেছি। তার মধ্যে এখন আমি এই যে ছোট ঘরটা এনেছি আর ওই পাপোশটা দেখিয়ে দিলাম। টুকিটাকি যে কেনাকাটাগুলো আস্তে আস্তে যেগুলো দিয়ে আমি ঘর সাজাবো সেগুলাই আমি ভিডিওতে আস্তে আস্তে দেখিয়ে তারপর আমি পুরো ভিডিওটা সম্পূর্ণ করব। যাই হোক, এই ঘরটা আমি কিনে এনেছি লিপি ইসলাম আইডি থেকে। আমাদের লিপি আপু আমি দেখেছি এটা বাণিজ্য মেলা থেকে কিনে এনেছে। তারপর গতকালকের ভিডিওতে আপ্রোজা চৌধুরী আইডি থেকে আপ্রোজা আপু বলেছে আপু এটা উত্তরা ভ্যান থেকে কিনে এনেছে। তো এই উত্তরা ভ্যান থেকে আপ্রোজা আপু কিনে এনেছিল 100 টাকা দিয়ে। আমাদের লিপি আপু বাণিজ্য মেলা থেকে কিনে এনেছে 150 টাকা দিয়ে। আমিও কিনেছি মেরাদিয়া হাট থেকে 100 টাকা দিয়ে। তো এই ঘরটা খুবই সুন্দর। লিপি আপুর ভিডিওতে আমি যখন দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে, এটা বানানোর আমার খুব ইচ্ছা ছিল। তো দোকানে একবার জিজ্ঞেস করছিলাম এটা বানিয়ে দিতে কত টাকা লাগবে, ওনারা প্রায় 1000 টাকা চেয়েছে, সেটা হয়তো কাঠ দিয়ে তৈরি করবে তার জন্য। তারপর দেখলাম এই যে মেরাদিয়া হাটে আমি যেটা পেয়েছি এটা হালকা হলেও, মানে আমি যে জিনিসগুলো হালকা পাতলা রাখবো আর কি, সেগুলোর জন্য পারফেক্ট, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি তাই গলাটাও ধরা ধরা লাগছে। আমার প্রিয় আপুরা আমার গলাটা একটু অন্যরকম লাগলেও আমাকে জিজ্ঞেস করে আপু আপনি অসুস্থ কিনা। রোজা রেখেছি, আপনার আমার সেই আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল, যারা আমাকে না দেখে আমাকে ভালোবাসেন। আমার ভিডিও না পেলে তারা কমেন্টস করেন যে আপু তোমাকে অনেক মিস করেছি। আমার অনেক আপুরা আছেন যারা নিঃস্বার্থভাবে আমার ভিডিও দেখে। আমরা যারা ইউটিউবিং করি হয়তো একজনের ভিডিও একজনে দেখি, সবার সাথে যোগাযোগ আছে, কিন্তু যে আপুগুলো ইউটিউবিংও করে না তারা কিন্তু একদম আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে। তো তার মধ্যে জেবা মুবাশ্বির আইডি থেকে সুপিয়া আপু, হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু, তারপর সানজিদা আপু, ডলি ফ্যামিলি থেকে ডলি আপু, জান্নাতুল ফেরদৌস তাসনিম আইডি থেকে জান্নাত আপু, তো এরকম অনেক আপু আছে যারা আমার ভিডিওগুলো আমাকে ভালোবেসে দেখে। তার মধ্যে আমার আরও কয়েকজন আপু আছে, এই মুহূর্তে আমি আপুদের নামটা স্মরণ করতে পারতেছি না। তার ভিতরে আমার প্রিয় আরেকজন আপু হয়েছে এমএসটি মারুপা আইডি থেকে, আমার আরেকজন প্রিয় আপু। তো সব আপুদের নামটা তো আসলে এই মুহূর্তে মনে নেই, আমি সেই আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রেখে গেলাম। যাই হোক, এই যে দেখতেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই ছোট্ট ঘরটা, আমি আমার ড্রয়িং রুমের বারান্দা এবং জানালার পাশে যেটুকু জায়গা আছে এখানে আমি ছিকা লাগিয়েছিলাম, তো ছিকাটা অন্য জায়গায় সেট করব আর এখানে লাগিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালকে 3 রমজান ছিল, সেই রমজান দিয়ে আপনাদের ভাইয়ার থেকে আমি স্পেশাল কিছু গিফট পেয়েছি, সেটাও এই ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দেব। হাজবেন্ড যখন ভালোবেসে আপনার চাওয়াগুলো পূর্ণ করে, আপনার ভালোবাসার জিনিসগুলো এনে আপনার হাতে পৌঁছে দিবে, তখন দেখবেন সেটাতে কেমন ভালোবাসা লুকিয়ে আছে আর কেমন ভালো লাগা কাজ করে। তো সেটা তো আপনাদেরকে দেখাবই ভিডিওতে। এখানে এই গাছটা সম্পর্কে কিছু প্রশ্ন ছিল, আমার এই মুহূর্তে আইডিটার নাম মনে নেই, আপু আমাকে জিজ্ঞেস করছে যে আপু এই পাথরগুলো কিসের। তো আপু এগুলা আমরা মার্বেল আর কি, ছোটো ছোটো আমার নিয়াজ খেলা করতো সেই মার্বেল দিয়েছি এখানে।
আর এই মার্বেলগুলা কোথায় পাওয়া যায়? মার্বেলগুলা আপু লাইব্রেরিতে পাবেন, পাশাপাশি এখন যে 99 দোকানগুলো আছে সেখানেও কিন্তু পাওয়া যায়। আশা করি আপু আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো যাই হোক, এই গাছটা মাশাল্লাহ এর নিচে কিন্তু দুইটা ডালেরই খুব সুন্দর শিকড় এসেছে। আর এই গাছটা আমি আমার বারান্দা থেকে কেটে লাগিয়েছি। আমার আরেকজন আপুর প্রশ্ন ছিল যে আপু এই গাছটা কোথায় পাবো। হ্যাঁ আপু, এগুলা একদম অ্যাভেলেবেল নার্সারিতে আছে। আপনার পাশে যদি কোনো নার্সারি থেকে থাকে তাহলে সেখানে যোগাযোগ করবেন। তারপর এই যে বললাম, তৃতীয় রমজানে আপনাদের ভাইয়ার থেকে অনেকগুলো ভালোবাসা পেলাম। আমি তো জানিও না আমি কাজ করতেছিলাম, এমন সময় নিয়াজ মাদ্রাসা থেকে এই ফুলগুলো হাতে করে নিয়ে এসেছে, বলতেছে বাবা কিনে দিয়েছে। হয়তো সামনে পড়েছে, আর আপনাদের ভাইয়া জানে আমি গাছ অনেক পছন্দ করি, তার জন্য এখানে একটা গন্ধরাজ ফুল গাছ আর দুইটা তিনটা এনেছে গোলাপ ফুল গাছ, আর ওইটা মনে হয় কসমস কি ফুল গাছ আমি জানি না, আপনারা আমাকে একটু বলে দিবেন যে ফুল গাছটার নাম কি। তো যাই হোক, আপনাদের ভাইয়া তো বিকালবেলা এসেই বলতেছে পছন্দ হয়েছে কি না গাছগুলা লাগাও, কিন্তু গাছগুলো তো ইচ্ছা করলে আমি লাগাতে পারবো না। গাছের নিচে কিছু কিছু সার দেওয়া লাগে, আমি লাগানোর সময় যেগুলো ইউজ করি যেমন গোবর সার, তারপর একটু কোকোপিট, একটু হাড়ের গুঁড়া, সেগুলো দিয়ে আমি গাছ যখন একদমই লাগাই তখন ইউজ করি। তারপর সারা বছর আমি শুধু চাল দেওয়া আর ডাল দেওয়া পানি দিই, আর কিছুই ইউজ করা লাগে না। তো এখন আমার কাছে বর্তমানে কিছুই নেই, তার জন্য আমি গাছগুলো লাগাতে পারি না। আপনাদের ভাইয়া বারবারই বলছিল, কালকে কিন্তু ঢাকায় একটু বৃষ্টি হয়েছিল হালকা হালকা, বৃষ্টি দিয়ে গাছগুলো লাগালে ভালো হবে, কিন্তু লাগাতে পারছিলাম না আর কি। আমার কালকের ভিডিওতে লাইফ স্টাইল ব্লগ বাই তন্নি, তো তন্নি আপু প্যারিসে থাকে, তা আপু কালকে আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্টস করেছে যা আমার খুবই ভালো লেগেছে। আপু বলেছে তোমার ভাগ্য অনেক ভালো, তোমার মেয়েরা তোমার জন্য ইফতার রেডি করে রেখেছে, তোমার পরিবারের জন্য অনেক দোয়া, আর তোমার মেয়েগুলো অনেক লক্ষ্মী। আর আপু বলেছে ইস, ভ্যানগাড়ি থেকে জিনিস কিনতে ভালো লাগে, বাংলাদেশে থাকলে তোমার সাথে ঘুরে ঘুরে ভ্যানগাড়ি থেকে জিনিস কিনতাম। তো তন্নি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, বিদেশের মাটিতে থেকে এত কষ্ট করে নিজেও ব্লগ ভিডিও বানাও, তাছাড়া আমাদের ভিডিওগুলো দেখো, আর তুমি বাংলাদেশকে খুব মিস করো, তোমার কমেন্টসগুলো পেলেই বোঝা যায়। আমি যেহেতু ঢাকায় থাকি, আপু বিদেশে যেখান থেকেই আসে ঢাকায় এয়ারপোর্টে আসতে হয়, তো তোমাকে আমার বাসায় নিমন্ত্রণ রইল, যখনই বাংলাদেশে আসবা অবশ্যই চলে আসবা এই বোনটার বাসায়, তোমাকে নিয়ে ঘুরে ঘুরে ভ্যান থেকে আমরা জিনিস কিনব। এই তো গাছগুলো আমি পড়ে যাবে, তার জন্য একটা খালি পটের মধ্যে রেখে দিলাম। তারপর আপনাদের ভাইয়া এসেছে, আমি এখনও গোসলও করতে পারিনি, তার মাঝে এই যে এখানে কতগুলো কমলা নিয়ে এসেছে। তো ইফতার করতে বসলে অনেকে দেখি ফুডসের অনেক আইটেম নিয়ে বসেন, কিন্তু আমাদের বাসায় হয় কি, ওরা পেয়ারাটা কাটলেও খেতে চায় না, একটা পেয়ারা কেটে সবাই এক পিস করে নিবে, সেটাও বাচ্চারা 3 পিসে আবার আমাদেরকে ফেরত দিবে, ওরা একদমই ফল খেতে চায় না। ওরা ইফতার করতে বসলে ওরা খাবে ভাজা পোড়া হালিম, এগুলো পছন্দ করে, ফল খায় না। তা আপনাদের ভাইয়া তো একদিনে ফল কিনতে চেয়েছিল, আমি বলছি কোনো ফল কেনার দরকার নেই, ওরা তো এভাবে রোজা রাখতেছে। নিয়াজ মাশাল্লাহ দুইটা রোজাই রেখেছে, আজকেও রোজা রেখেছে, তাহলে নিয়াজের 3টা রোজা হবে, আর নিশা প্রত্যেকটা রোজাই রাখতেছে। তো নিশারও কিন্তু 12 বছরই হয়েছে, নিশারও বয়স বেশি না, আর নিয়াজ তো 8-9 পড়ছে আর কি। তো দেখেন আমার বাবাটা মাত্র তখন 1:30-2 বাজে, এখন এসে শরবত গোলাবে, কেননা বেচারা রোজা রেখেছে, সময় যাচ্ছে না, আমাকে শুধু বলতেছে আম্মু আমাকে কাজ দাও কাজ দাও। তো আপনাদের যাদের কাজ করতে সমস্যা, নিয়াজ যেদিন রোজা রাখে আমাকে ফোন দেবেন, আমি নিয়াজকে পাঠিয়ে দিব, নিয়াজ কিন্তু আপনাদের এই কাজগুলো করে দিতে পারবে। তা আমার বাচ্চাটা অনেক হাসতেছিল, আমি বলতেছি ভিডিও করতেছি কিন্তু মা আন্টিদের সাথে শেয়ার করব। তো প্রথম লজ্জা পাচ্ছিল, পরে আবার নিজেই বলে আচ্ছা করো। তো যখনই সুপগুলের ভুষিটা দিচ্ছে খালি বারবার বলতেছে কতগুলা দিব আর আমার দিকে তাকাচ্ছে। আর যখন চিনি দিতে নিয়েছিল ফেলে দিয়েছে কিছুটা, আমি বলছি শরবত যেহেতু গোলাতে এসেছে তাহলে কিন্তু ডাইনিংটাও পরিষ্কার করতে হবে। তো বেচারা আর কী করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সে কিন্তু ডাইনিংটাও পরিষ্কার করতে গিয়েছিল,
তারপর বলছি থাক বাবা লাগবে না, মাই করে নেই। নিয়া যে শরবত গোলানো শেষ, ওই যে কাজ বাড়িয়ে গিয়েছে সেগুলা তো করতে হবে। বেচারা নিজেও কিছু করেছে, বাকিটা আমি শেষ করেছি আর কি। তো এভাবে ছোট বাচ্চারা যখন রোজা রাখে তখন সত্যি আপনারাও চাইলে ওদেরকে ব্যস্ত রাখতে পারেন। ব্যস্ত রাখলে ওদের মনে থাকে না যে ওরা রোজা রেখেছে। আর অনেকেই বলে যে ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দিবেন না, আমার কাছে এটা ভালো লাগে না। বাচ্চারা যখন ছোট থাকে যে আবাদত বন্দিগি করে সেটা কিন্তু মায়েদের বাবাদের আমল নামায় লেখা হয়, তাছাড়া ওদের অভ্যাসটা ঘুরে ওঠে, আস্তে আস্তে রোজা রাখতে পারে। অনেকেই দেখবেন বড় মানুষ তারপরও রোজা রাখতে পারে না, বড়ে রোজা রাখলে অসুস্থ হয়ে যায়। তা আমার মনে হয় সেটা এই জন্যেই, ছোটোবেলা থেকে অভ্যাস করেনি। একটা কথা আছে না, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। ছোটোবেলা থেকে আপনি যেটা অভ্যাস করবেন বাচ্চারা সেভাবেই গড়ে উঠবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যখন নামাজ পড়বেন আপনার ছোট একদম যে দুধের বাচ্চাটা সেও এসে আপনার সাথে নামাজ পড়বে, আপনি যখন সেজদা দিবেন বাচ্চাটাও সেজদা দিবে, তার মানে সে অনুকরণ প্রিয়। তো আমাদের বাচ্চাদেরকে আমরা ছোটোবেলা থেকেই এইভাবেই শিখাচ্ছি। যেমন আমার নেহামণি যখন ছোট ছিল তখনই দেখতো আমি বোরকা পরি, হিজাব পরি, তো সে কিন্তু এখন এমনই হয়েছে। তাই আমি মনে করব পারিবারিক শিক্ষাটা মা বাবার থেকেই পায়। তো যারা বাচ্চাদেরকে আদর করে রোজা রাখতে দেন না, আমি আপনাদের কাছে মেসেজ পাঠাচ্ছি যে বাচ্চাদেরকে রোজা রাখতে দিবেন, তাতে বাচ্চাদের অভ্যাসটা ঘুরে ওঠে। তো আজকে একটু অন্যরকমই ইফতার বানাচ্ছি, প্রতিদিন তো পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলাই হয়। তো আজকে বাচ্চাদের একটু চিকেন সাসলিক ভেজে দিব, তারপর বানাতে যেয়ে দেখি যে কাঠি নেই ঘরে। তো আপনাদের ভাইয়া পরে এসে বলতেছিলো, আমাকে ফোন দিলে আমি কাঠিগুলো নিয়ে আসতাম। কাঠি ছিল বাসায়, আমি মনে করছি আছে কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। তারপর আর কি করব, এই যে টুথপিকের মাঝে ছোট ছোট করে এগুলো দিয়ে দিয়েছি। এগুলো যখন করছিলাম তখন আবারও নিয়ে যেসে আমাকে কাজ দাও, তার কি করব। আমি বলছি আমি এগুলো ভেজে নেই, তুমি এগুলো আস্তে আস্তে টুথপিকের মাথায় গেঁথে নাও। এই যে বাবা আমার সবগুলো করে দিয়েছে, এখন আমি এটা ভেজে নিব। আর এই কাজটা আমি যখন করতেছি তখন মাত্র আসরের আজান দিচ্ছে। যখন 3:30-4 বাজে তখন কিন্তু ভালোই গ্যাস থাকে, গ্যাসটা চলে যায়। মানে আমরা যখন ইফতারের আধা ঘন্টা 1 ঘন্টা আগে ইফতারটা ভাজবো তখন। তো তার জন্য আমি এখন থেকে ঠিক করেছি তাড়াতাড়ি ইফতারটা ভেজে ফেলবো, তাহলে আসলে এক সময় গ্যাস থাকে না। আর এই যে শরবতের আইটেম একদমই নিসামণি আজকে তৈরি করেছে, 2 বোন মিলে দুধ দিয়ে তারপর স্ট্রবেরি দিয়ে মিল্কশেক বানিয়েছে। তো সেটার রেসিপিটা শেয়ার করিনি, ওরা নিজেদের মতো তৈরি করেছে। দৌড়ঝাঁপ শেষ করে দেখেন ইফতার নিয়ে বসে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।